ମହାନଦୀରେ ବନ୍ୟା ସ୍ଥିତି କେମିତି ରହିଛି ସେ ନେଇ ନରାଜ ଫ୍ଲଡ୍ କଣ୍ଟ୍ରୋଲ୍ ରୁମ୍ରୁ ଅଧିକ ସୂଚନା ଦେଉଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି ଦୀପକ ଷଡ଼ଙ୍ଗୀ

ন লক্ষ দশ হাজাৰ ঘন ফুট জল প্ৰতীকেণ্ডৰে প্ৰবাহিত হ'ল অৰ্থাৎ অপৰাহৰে যি আমি দেখুতো ন লক্ষ ছপন হাজাৰ নলক্ষ চৌৱন হাজাৰ ঘন ফুট জল খৈৰীমা প্ৰবাহিতা সেই প্ৰৱাহে কমিছে অৰ্থাৎ ন লক্ষ দহ ফুট ঘন জল ঘনফুট জল এই প্ৰবাহিত হ'ল তাৰমানে যি জল কমিছে সি বৰ্তমান এই যে ৰুট আপোনাৰ দেখুচি বৌদী আ বৰমূলে বৰ্তমান পঁচিছে এবং বরমূল যেহেতু এটু ফ্লড ওয়াটর গুড়ি বরমূল আসি পৌঁছি তেমন এটি টিকিট খৈর মাল বর্তমান লেবুল কমুচি অর্থাৎ যে জলস্তর ধীরে ধীরে কমুচি এবং বর মূল্যে বর্তমান বড়ুচি অর্থাৎ বর মূল্যে বর্তমান যা ল্যাটেস্ট অপডেট আছে এটিকার যে এস ডিও যাচ্ছেন সে যা আমাকে সূচনা দে আঠ লক্ষ চাশ হাজার ঘনফুট প্রতেন্ডের এটি জল প্রবাহিত প্রবাহিত এবং এই যে বর মূল্যে বর্তমান জল প্রবাহিত আসি মুন্ডলী আজ এইটা দেখুন এটা হচ্ছে মুন্ডলি ব্যারেজ এই মুন্ডলি ব্যারেজ ব্যারেজ বরমূল এই মুন্ডলি ব্যারেজ আসি পহ বর্তমান বন্যা জল এবং যা কুয়া যে মুন্ডলি পাখে পাখা পাখি রাত্রটা বেড়ে বন্যাজল আসি পহচব এবং যে জলা আসুচি বর্তমান যা কুয়া যাচ্ছে রাতে নটা পরে জলস্তর ধীরে 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 বডিবার লাগি মুন্ডলীরে এবং মুন্ডলী এই যে জলস্তর রাত্র তিনটার আসি পৌঁছব এবং রাত তিনটে পাখা পাখাপাখি দশ লক্ষ ঘন ফুট জল প্রতি সেকেন্ডে এটি প্রবাহিত হব বা দশ লক্ষ ঘন ফুট্রু টিক অধিক জল প্রবাহিত হয়ে পড়ে কিন্তু মুন্ডলি পরে বর্তমান আমি আছু এই জায়গায় নরাজ নরাজ ফ্লড কন্ট্রোল রুম্রে আছু এবং নরাজ মুন্ডলী পরে ঠিক নরাজ ব্যারেজ পূর্বু দেখুন মহানদী বর্তমানে এই জায়গায় দি ভাগ হয়েছি এবং গোটি মহানদী এপটে গলা এবং আগে কাঠ জড়ি গলা তেমন যে সাড়ে দশ লক্ষ ঘন ফুট জল আসব সে দুই ভাগে ডিভাইড হয়ে যাব অর্থাৎ এটি পাখাখি পাঁচ লক্ষ ঘনফুট জল এবং কাঠযোড়ে পাখাপাখি পাঁচ লক্ষ ঘনফুট জল প্রবাহিত হব এবং সিএমসি কমিশনার আমা কৌিলে যদি কাঠযোড়ে পাঁচ লক্ষ ঘনফুট জল প্রবাহিত হচ্ছে এবং মহানদীতে ঘন পাঁচ লক্ষ জল প্রবাহিত হোচ্ছি তাহলে বেশি বিপদ কটক সহরাই রব না কটক শহরপ বিপদ রবল কটক সরি অঞ্চলের যে লোক মানে রয়েছেন তাঁর টিকি বিপদ রব কিন্তু তাপরে তাৰপৰা যেতিয়া ই যাব চেডু দেৱী কন্দল দেৱী ৰভৰ আৰু চেুোৱা ৰভৰ হৈ নদী হৈকি যিব যে কটক সদৰ অঞ্চল দেকি যিব আগুকু যাব জগতসিংপুৰ আদী যে জগতসিংপুৰ আছে তেতিবে টিকে বিপদ সৃষ্টি হৈ পাৰে অৰ্থাৎ মহানদী অববাহিকাৰে যি বনা সৃষ্টি হ'ব আৰু তাক যদি আমি কয় বড়া নৰসিংহপুৰ বা কিছু পৰিমাণেৰে কটক জিলাৰ প্ৰভাৱিত হ'ব তাৰপৰা কিন্তু মহ মণ্ডলী বা নৰাজ ব্যজ পৰে বা কটক চহৰপৰা কটক সদৰ কথা যদি কয় নিৰাী কথা কয় চালেপুৰ কথা কয় নিশ্চিন্তকইল কথা কয় এইসবু অঞ্চল গুড়িক প্ৰভাৱিত হ'ব আৰু জগতসিংপুৰ কি জগতসিংপুৰ পুৰীৰ কিছু জাগা প্ৰভাৱিত হ'ব তে ই গ্ৰাফিকা যি এল ই লাইট দিয়া হ'ল ইল ইাইট্ৰ পূৰা এই বুজা যি যে কিভৰি বন্য আছু কেতে বন্য আচিবন্যা জল মণ্ডলী পাখে পহঁচিব মুণ্ডলীৰু কেে ডিচাৰ্জ হ'ব নৰাজ ব্য পর্যন্ত এবং নরাজ পাখরে নরাজ পাখে যে মহানদী দি ভাগ হয়েছে কাঠ এবং মহানদী হয়ে যাইছি মহানদী কেতে জল প্রবাহিত হব এবং কেতে যোড়ে কে জল প্রবাহিত হব